ত্রিপুরা মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে 21তম রাজ্য ভিত্তিক মাস্টার্স অ্যাথলেটিক্স মিটের বিস্তারিত দিক তুলে ধরেন উপস্থিত সংগঠনের প্রতিনিধিরা। আগামী 4 ডিসেম্বর বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে এই মিটের উদ্বোধন করা হবে এবং খাদি ও গ্রাম উদ্যোগ বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য এই মিট উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা। সারা রাজ্য থেকে প্রায় 200 ক্রীড়া প্রতিনিধি 59টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেবেন বলে উল্লেখ করেছেন অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের বরিষ্ঠ কর্মকর্তারা। এবছর 2022 এবং 23-এর বাধারঘাট স্পোর্টস স্কুলের মাঠে 4 ডিসেম্বর এবং সকাল 10:30 থেকে আমাদের শুরু হবে। তো আমরা 10:30 এটা শুরু করব। তো ওই মিট আমাদের উদ্বোধন করবেন, উদ্বোধক হিসেবে থাকবেন আমাদের জিমনাস্টিক অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি এবং ত্রিপুরা খাদি গ্রাম উদ্যোগ বোর্ডের মাননীয় চেয়ারম্যান শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় প্রধান অতিথি হিসেবে থাকবেন, পশ্চিম জেলা সভাধিপতি শ্রীমতী অন্তরা সরকার দেব এবং বিশেষ অতিথি থাকবেন ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া এবং আমাদের ক্রীড়া দপ্তরের মাননীয় ডাইরেক্টর শ্রী সুবিকাশ দেববর্মা, থাকবেন আমাদের প্রাক্তন হেলথ ডাইরেক্টর শ্রী জে কে দেববর্মা মহোদয় এবং থাকবেন আমাদের টি বোর্ড